পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুমারুন গ্রামে 42 বছরের সুব্রত ঘোষকে বুধবার বিকেলে বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কি কারণে তার মৃত্যু হলো সে ব্যাপারে পরিবারের সদস্যরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। না, অস্বাভাবিক মৃত্যু, বুঝতে পারছি না। না, মৃত্যুর কারণ আমরা জানি না কি কারণে মরেছে। যেহেতু বিবাহিত ছেলে, সেই জন্য রিস্ক না নিয়ে আমরা থানায় এসে পোস্টমর্টম করে বাড়ি নিয়ে যাবো। কোনো মানে কোথায় কিছু দাগ বাগ কিছু? না না, অসুস্থ। আপনার কে হয়? আমার ভাই। আপনার নাম হতে পারে? আপনার নাম? আমার নাম দেবব্রত সোম। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুমারুন গ্রামে 42 বছরের সুব্রত ঘোষকে বুধবার বিকেলে বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কি কারণে তার মৃত্যু হলো সে ব্যাপারে পরিবারের সদস্যরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। না, অস্বাভাবিক মৃত্যু, বুঝতে পারছি না। না, মৃত্যুর কারণ আমরা জানি না কি কারণে মরেছে। যেহেতু বিবাহিত ছেলে, সেই জন্য রিস্ক না নিয়ে আমরা থানায় এসে পোস্টমর্টম করে বাড়ি নিয়ে যাবো। কোনো মানে কোথায় কিছু দাগ বাগ কিছু? না না, অসুস্থ। আপনার কে হয়? আমার ভাই। আপনার নাম হতে পারে? আপনার নাম? আমার নাম দেবব্রত সোম। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুমারুন গ্রামে 42 বছরের সুব্রত ঘোষকে বুধবার বিকেলে বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কি কারণে তার মৃত্যু হলো সে ব্যাপারে পরিবারের সদস্যরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। না, অস্বাভাবিক মৃত্যু, বুঝতে পারছি না। না, মৃত্যুর কারণ আমরা জানি না কি কারণে মরেছে। যেহেতু বিবাহিত ছেলে, সেই জন্য রিস্ক না নিয়ে আমরা থানায় এসে পোস্টমর্টম করে বাড়ি নিয়ে যাবো। কোনো মানে কোথায় কিছু দাগ বাগ কিছু? না না, অসুস্থ। আপনার কে হয়? আমার ভাই। আপনার নাম হতে পারে? আপনার নাম? আমার নাম দেবব্রত সোম। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।